চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আয়োজক স্পাইস সিটি জার্নালের প্রকাশক এম আহমেদ চ্যানেল আই ইউরোপকে জানান, বর্তমান অর্থনৈতিক মন্দায় ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানের বেহাল অবস্থান নিরসনে এবং প্রসারে এই মেলার আয়োজন। ওল্ডাম ফ্যাশন মেলা, ওল্ডামের ছোট ছোট বিজনেসগুলোকে নিয়ে আজকে আমরা করেছি, যাতে আমাদের এই ওল্ডামের ওল্ডাম তথা নর্থ ওয়েস্টের বিজনেসগুলো উপকৃত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগ লিডস শাখার উদ্যোগে লিডসের স্থানীয় একটি সেন্টারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। বাংলাদেশের চলমান বিএনপি জামাত শিবির ও হেফাজত কর্তৃক নৈরাজ্য, হত্যা, অগ্নিসংযোগ সহ সকল প্রকার অপকর্ম বন্ধের প্রতিবাদ জানিয়ে গত সোমবার লিডসের স্থানীয় বাংলাদেশ সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুবলীগ লিডস শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। লিডস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হুসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিয়ার মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অমল পোদ্দার, বজলির রশিদ ভূঁইয়া, শাহ আজম কুরেশি, যুবলীগ নেতা শাহ সুয়েল আহমেদ এবং গুলাম সাদেক রিগান ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান মুচলেকা দিয়ে চিকিৎসার নামে লন্ডনে আছেন এবং তিনি এখানে বসে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সভায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বাংলাদেশ সমিতি বোলজানোর 14তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলা বর্ষবরণ 1420 উপলক্ষে ইতালির বোলজানোতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আমাদের বিসেন্সের প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত 19 মে পাড়গেরা শহর বোলজানোতে বাংলাদেশ সমিতি বোলজানো 14তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলা বর্ষবরণ 1420 উপলক্ষে বোলজানো স্থানীয় এক সিনেমা হলে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার। শামসুল আলমের কোরআন তেলাওয়াত, মিসেস আর গীতা ও পল অসীম মন্ডলের বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। পরে আলোচনা সভায় জয়নাল আবদিন জনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাইম হোসেন নিপন, শাহ মিজান ও জাহাঙ্গীর আলম শিকদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি বোলজানোর প্রধান উপদেষ্টা মির্জা লতিফুল হক। প্রধান অতিথি ছিলেন মারো রান্দি, আসেসরে কমিউনিটি বোলজানো। বিশেষ অতিথি দত্ত লুইজি গাল্লো, আসেসরে কমিউনিটি বোলজানো ও কারিদাস কর্মকর্তা গুলি আলমো তুসি। Il prossimo 21 febbraio io penso che ci potrà essere questa festa per cui devi e dobbiamo lavorare insieme per raggiungere questo traguardo. এটা শুভ সংবাদ, আমি বাংলা একটু বলে দেই আপনাদের যে আগামী 21 ফেব্রুয়ারি কমনে পার্টিসিপেট করবে আমরা সবাই একসঙ্গে। বোলজানো প্রভিন্সের সমস্ত বাঙালি, অন্যান্য নেশন যারা আছে, যারা অথরিটি আছে, আমরা একসঙ্গে 21 ফেব্রুয়ারি পালন করব। আপনাদের সহযোগিতা যদি আমরা বরাবরই পেয়ে থাকি, ভবিষ্যতে স্কুল, শহীদ মিনার এবং এর চেয়েও বড় অনুষ্ঠান আমরা উপস্থাপনা করতে পারবো। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করে রমিজউদ্দিন ব্যাপারী, আবু ইউসুফ ও মিজানুর রহমান। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করে ইতালি শিল্পী বিপ্লব, তাজুল ও বাংলাদেশ থেকে আগত নিশিতা বড়ুয়া ও রিঙ্কু ছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ। নৃত্যে ছিল ইতালির ক্লাসিক নৃত্যশিল্পী সাবিয়া হোসেন, স্থানীয় শিশু নৃত্যশিল্পী ইয়ানা, ইকরা, তানিসা, সাজিদ, আদিত্য সাহা, রানিসা রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন খুরশিদ আলম স্বপন, শাহপরাণ ও মিসেস পলি। এ অনুষ্ঠানে দল মত নির্বিশেষে বোলজানোতে বসবাসকারী সর্বস্তরের মানুষ অংশ নেয়। ইতালি বোলজানো থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বিয়ানীবাজার উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদের কনফারেন্স হলে এই মত বিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, মত বিনিময় সভায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, বিয়ানীবাজার একটি ঐতিহ্যবাহী উপজেলা, এখানকার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতা বিদ্যমান। তিনি বলেন, সরকার বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে তৃণমূল পর্যায়ে কাজ করতে হয়, এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, শিক্ষাবিদ আলী আহমেদ, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আব্দুস সালাম, রাজনীতিবিদ হাজী আব্দুল হাসিব মানিয়া, আব্দুল আহাদ কলামিয়া,
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, লাউতা ইউপি চেয়ারম্যান এম এ জলিল, মাথিউড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শিহাবুদ্দিন প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। উলবিচে প্রকাশ্যে এক সেনা সদস্যকে হত্যা, দুই উগ্রপন্থী, লন্ডন জুড়ে কড়া নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনী। উলবিচ হত্যাকাণ্ডের পর কাউন্সিলের আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে মেয়র লুৎফর রহমানের আহ্বান। তারিক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে আবার উত্তপ্ত বিলেতের বাঙালি কমিউনিটির রাজনীতির মাঠ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।